Be seated, gentlemen. আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন সারা দেশে সবচেয়ে চৌকস পুলিশ অফিসার হিসেবে তাদের বাছাই করা হয়েছে একটা বিশেষ মিশনের জন্য মিশন শাহিনুর বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার মতোই এক মূল্যবান হীরাখণ্ড এই শাহিনুর ইংরেজরা তখন এই উপমহাদেশে প্রায় সম্পূর্ণটাই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে মুঘল সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে যাচ্ছে চারিদিকে চরম অরাজক অবস্থা সেই সময় চট্টগ্রামে সে আশ্রয় নেয় শাহ সুজা আরাকান সম্রাটের হাতে নিহত হবার আগে পর্তুগিজ জলদস্যুরা শাহ সুজার কাছ থেকে লুট করে নিয়ে যায় শাহিনুর যার বর্তমান বাজার মূল্য 70,000 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে ইন্টারপোলের ইনফরমেশন অনুযায়ী আগামী 27 তারিখে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শাহিনুর পৌঁছাবে টেকনাফে তারপর নাফ নদী পাড়ি দিয়ে তা আবার বার্মা থাইল্যান্ড হয়ে চলে যাবে অজানা কোনো গন্তব্যে কিন্তু আমরা তা হতে দেব না প্রায় 400 বছর পর দেশের এই মহামূল্যবান সম্পদ আমরা উদ্ধার করব দেশের সম্পদ দেশে রেখে দেবার জন্যই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে স্যার আপনার নেতৃত্বে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত হ্যাঁ স্যার আমরা প্রস্তুত রন্ধের হাত বদল হতে হতে এটা এখন আমার হাতে আপনারা এসেছেন এই শাহিনুরকে মূল্যায়ন করতে আমিও দেখতে চাই আপনাদের মধ্যে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে এই শাহিনুরকে যোগ্য সম্মান দেবে পুলিশ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে কোন প্রকার চালাকি না করে সারেন্ডার করো Thank you.
আন্ডারওয়ার্ল্ডের সামনে তুমি আবারো প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, একটা ছেলে জাস্ট এ বয় কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাইনু নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে? না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে, এটা অন্য কারো হাতে দিতে চাইনি তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে, দুই ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে, এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক, এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি খুব খিদে লেগে গেছে, টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন তিন বন্ধু মিলে একটু আড্ডা মারবো তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিন রাত অপরাধীদের নিয়ে। আরে যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্য। না না ভাই, অমন কথা বলবেন না, কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কিয়া, থামো, আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোন সন্তান অপরাধী হতে পারে না, মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজ, এই সমাজের কোন কলঙ্ক তাকে অপরাধী বানায়। ইয়েস, সারা জগতের আন্ডারওয়ার্ল্ডের যত গ্যাং আর যত ডন আছে তারা সবাই যে শাহিনুরের খোঁজে পাগল, তা হলো এই। সবাই যে শাহিনুর পেতে চায়, সেই শাহিনুর এখানে রাখা কি সেফ হবে? দশ মাস ধইরা এই আন্ধান নগরী বানাইছি আমি, তোমাকে যদি এখন ছাইরা দিয়া বাইর হয়ে যেতে কই, জিন্দগি ভর ঘুইরা বেড়াইবা বাইর হইতে পারবা না। তেমনি আমার অতি বিশ্বস্ত কিছু লোক ছাড়া এইখানে কেউ ঢুকতেও পারবো না। তাছাড়া এই ডায়মন্ডের খবর জানি শুধু আমি আর আমার পোলা, ডন অফ দি ডনস ভিক্টর। ইয়েস ইয়েস, ডন ইজ কামিং।